হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তিথি, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন আমি রান্নাঘরে, সেটা বুঝতেই পারছ। রান্না আমার সব হয়ে গেছে, রান্না কোন সকালে হয়ে গেছে, রান্না করে করা হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, আর ছেলে এখন হেলদিংস খেয়ে ছেলে এখন না অনেকক্ষণ আগে হেলদিংস খেয়ে পড়তে বসেছে। আমি আজকে পড়াইনি কেন, ওকে কাজ দিয়ে এসেছি আর ঘড়ি দেখিয়ে এসেছি যে এই টাইমের মধ্যে তুমি কাজটা কমপ্লিট করবে, যে তোর পরীক্ষা চলছে সেই জন্য। আর আমি একবার গেছিলাম খাতা চেক করে আবার কাজ দিয়ে এসেছি। আর এখন আমি দেখো রুটির এই সাইডগুলো, যে মোটা অংশগুলো সব কেটে বাদ দিচ্ছি। ছেলেকে জ্যাম রুটি দেব আর পোচ করে দেবো, ওই মোটা অংশগুলো খেতে চায় না, মানে একদম খেতে পারে না। স্কুলে টিফিনে দিলেও এগুলো বাদ দিয়ে দিই। ছেলে কেন মেয়ে কেন, ওদের এটা খেতে ভালো লাগে, কিন্তু আমাদের এইটা খেতে ভালো লাগে। আরও ভালো লাগে কি বলতো, চায়ের সঙ্গে যদি এইগুলো খাওয়া হয় আমাদের ভালো লাগে। অনেকে বলে বাবা এগুলো চায়ের সঙ্গে খায়, কিন্তু ভালো লাগে এগুলো, একবার খেয়ে দেখবে তোমরা। তো আমি এইগুলো কেটে রাখছি কেন, এখন কটা বাজে, এখন 9:45 বাজে, আর রান্নাঘরের দেখো দরজাটা বন্ধ, শুনতে পাচ্ছ মেয়ের চিৎকার করছে, মা নিয়ে আছে। আমি মাকে বললাম সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, তার কারণ তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ভাবছিলাম না যে ছেলেটাকে পড়াতে হবে। তো তারপরে ভাবলাম পড়াবো কেন, যা পড়ানো, এবার শুধু কাজ দিচ্ছি, কাজ করো। তো যাই হোক, আমি এইগুলো কেটে রাখি। তো 10টার সময় নামবে, তো একটু সেঁকে নেবো রুটিগুলো, একটু সেঁকে নিলে কি আর অ্যাসিডটা পড়ে না, সেঁকে তারপরে জেলি দিয়ে খাবো। আমিও খাবো, অনেকটাই আছে, আর মা তো খাবে না, মা এইসব খেলে অ্যাসিড করে মায়ের। আর বাসি রুটি হোক, টাটকা রুটি হোক, এমনি এই রুটি হোক, যাই খাক মার অ্যাসিড করে যায়, ওই জন্য মা সকালবেলা উঠে মুড়ি খায়। আর আমাদের সকাল থেকে চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন টিফিন খাইনি। তো ছেলে আসুক তবে খাবো, চলো আবার পরে কথা বলছি। আর কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে চলো। তো দেখো ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। তো এই দুটো রুটি হচ্ছে ছেলে আর একটা মেয়ের, আর ডিমের পোচটা হচ্ছে আমার ছেলের, আর মেয়েরটা করছি। তো আমিও ওদের সঙ্গে ব্রেকফাস্টটা করে নিই। বদ্দেভাই স্কুল থেকে ফেরার পথে তো রসগোল্লা কিনে এনেছে, ছেলে সকালে বায়না করেছে, পিমনি আমাকে রসগোল্লা এনে দিতে হবে, তুমি স্কুল থেকে আসার সময় রসগোল্লা আনবে। তোমাদের আমি বলেছিলাম আমার ছেলে রসগোল্লা খুব খেতে ভালোবাসে, তো রসগোল্লা এনেছে। আমি বললাম এখন খাস না, পরে খাবি, ভাত টাত খেয়ে বিকেলের দিকে খাবি, না আমার এখনই দিতে হবে। তো রসগোল্লা দিয়েছি, আর ওই মিষ্টির মধ্যে ও রসগোল্লাটাই খুব পছন্দ করে, আর অন্য কোনো মিষ্টি অতটা খায় না, রসগোল্লাটা খেতে পছন্দ করে। আর এদিকে মেয়ে দেখো দাদাভাই রসগোল্লা খাচ্ছে বলে উঁকি মারছে, কিন্তু ও খাবে না। ছেলে মেয়েকে নিয়ে পেছনে এসেছি গাছ দেখবো বলে। এই দেখো আমাদের না, দেখো একটা কলার কাঁধি পড়েছে, দেখো মা বলছে এটা সিঙ্গাপুরি কলা, তো জানি না যতক্ষণ না বড় হচ্ছে বুঝতে পারছি না এটা কিসের কলা। আর দেখো মোচাও হয়েছে দেখছো। আর এই দেখো তোমাদের আকুশির কথা বলছিলাম না, দেখো অনেক উঁচুতে উঁচুতে ফুলগুলো থাকে, মা না ওই আকুশি দিয়ে ফুলগুলো পারে। আর পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে, খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, দুটো পেঁপে পেকে গেছে নিয়ে গেছি, আর একটা পেঁপে দেখো এই ধারের দিকে একটা পেঁপে, দাঁড়াও দেখাচ্ছি, এই পেঁপেটা নিচের দিকটা না হলুদ হয়ে গেছে, তো এটা গাছে পাকাতে দিয়েছি, আর উপরের দিকে দেখেছো ছোট 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 পেঁপে ধরেছি। আমরা এখন লাঞ্চ করব, তো সবাইকে খাওয়া দিয়ে দিয়েছি, ছেলেকেও খাওয়া দিয়ে দিয়েছি, আমারটা আমি সবে বেড়েছি, বেড়ে তারপরে মনে পড়লো তোমাদের সঙ্গে তো শেয়ার করব বলেছিলাম, তো শেয়ার করা হয়নি। তো দেখো এটা মাছের তেল, আজকে না ইলিশ মাছ হয়েছে, আর ইলিশ মাছের তেলটা না খুব ভালো লাগে, তো আমার হাজব্যান্ড বলেছিল আমার জন্য একটু তেল রাখবে, ও খেয়ে গেছে, তাও ওর জন্য ওই জন্য একটুখানি তেল রেখেছি, আর আমি কিছুটা নিয়ে নিলাম। আর দেখো ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের ভাজা আমাদের ঘরে প্রত্যেকে ভালোবাসে, আর ইলিশ ভাপা, সর্ষে দিয়ে ইলিশ ভাপা, তার রেসিপিটাও আমি তোমাদের দেখিয়েছিলাম, আর পটল আলু তরকারি। তো চলো লাঞ্চটা করে নিই। আমাদের সবের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, মেয়েটা ঘুমাচ্ছে, আর এদিকে দেখো মা পায়েস করছে। তো মা পায়েস হঠাৎ করে কেন করছে, কিসের জন্য করছে সেটা তোমাদের পরে বলবো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম।
তো পায়েস, পায়েসের দুধ বসিয়েছে এখন, এই দেখো চাল পুরো, যখন পুরো পায়েস কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো। তার আগে আমি মানে একটু শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে। পায়েস দেখো রেডি, আর যার জন্য পায়েস তার বাটিটা হচ্ছে এটা, এটা সাজানো হয়েছে, সেটা হচ্ছে আমার দেওরের আজকে জন্মদিন। বিকেলের জল খাবার হচ্ছে চাউমিন, আর চাউমিনটা করছে বর্দি ভাই, আমাদেরটা একটু পরে হবে আর ছেলে পড়তে যাবে, সেই জন্য ছেলে আর মেয়ের জন্য একটুখানি চাউমিন করে দিচ্ছে। চাউমিনটা একটু নরম হয়ে গেছে সেই জন্য মানে একটু গোলা পাকিয়ে গেছে। তো দেখো আমাদের চাউমিন রেডি, দেখেছো কত সুন্দর কালারটা হয়েছে, সস দিয়েছি, সস দিয়ে চাউমিন খেতে আমার দারুণ লাগে। সস মানে সস ছাড়া আমি চাউমিন খেতে পারি না, আমি কেন, ছেলে মেয়ে কেউ খেতে পারে না। ডিনারের টাইম হয়ে গেছে, তো গরম টরম করে সবার থালা বেড়ে দিয়েছি, আর দেখেছো সকালের যা তরকারি এখনও সেই তরকারি, শুধু এক্সট্রা ডিম ভাজা, সবাইকে একটা করে ডিম ভেজে দিয়েছি, আর ছেলের মাছ ভাজা, ছেলে ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করে। আর যে দেওরের কথা বলছিলাম, এই তো সেই দেওর, আমি ওর ভালো নাম বিপ্লব, আমি ওকে ছোটন ছোটন বলে ডাকি, কারণ বিপ্লব টিপ্লব আমার দ্বারাই হবে না, তো খাওয়ার জন্য ডাকলাম। আর এদিকে আমার ছেলেকে মা খাওয়াচ্ছে, কারণ ইলিশ মাছটা না প্রচুর কাঁটা হয়, সেই জন্য মাকে বললাম মা আজকে একটু আপনি খাইয়ে দিন। আর তোমাদের দাদা ভাই হচ্ছে মেয়ের সঙ্গে, দেখো সবে জাস্ট অফিস থেকে এসছে, তো মেয়ে ছাড়ছে না বাবাকে, তো বাবার সঙ্গে একটু খেলছে। বাবার দাড়ি চুল কেটে এসছে বলে ওর বাবাকে বলছে, তুমি কেন দাড়ি কেটে এসছো, তুমি কেন চুল কেটে এসছো, কেন বাবা দাড়ি কেটেছে, তো কি হয়েছে, দাড়ি চুল কাটবে না, তাহলে তুমি কাটছিলে কেন, রাত্রের ডিনার কমপ্লিট একদম, মানে রাত্রে যা যা কাজ সব কমপ্লিট, ছেলে মেয়ে ব্রাশ করে ওদেরকে জামা কাপড় চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি দোতলায় এসেছি কালকে ছেলের পরীক্ষা ব্যাগ রেডি করতে, একটা জিনিস ভুলে গেলে ব্যাস হয়ে গেল, সেই জন্য স্কেল পেন্সিল যা যা নেওয়ার দরকার সব মোটামুটি ব্যাগটা পুরো রেডি করে দিয়েছি। দিয়ে ভাবলাম ব্লগটা শেষ করতে হবে, তো এই সুযোগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর ছেলে মেয়ে ঘুমিয়েছে আর কেউ ঘুমায়নি, যে যার ঘরে সে যার আছে, তোমাদের দাদাভাই মোবাইল ঘাঁটছে আর মা বর্দি ভাই সব ওই ঘরে বক 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 করছে। আর আমি একটু বলে এলাম যে একটু কথা বলে আসি, বলে কাদের সঙ্গে কথা বলবে, মানে ভুলেই গেছে যে আমি মানে তোমাদের সঙ্গে কথা বলি সেটাই ভুলে গেছে, বলে কে এসছে কাদের সঙ্গে কথা বলবে। তো বললাম আর জানো তো আজকে মন মেজাজ না ভালো নেই, আজকে ব্লগ করার ইচ্ছে ছিল না, ওই টুক 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 করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করেছি, অতটা শেয়ার করিনি কারণ ভালো লাগছিল না। তোমরা প্রিয়া সুকুমারের কথা শুনেছো নিশ্চয়ই, কারণ আমার বন্ধু হয়, আর আমার আমার বন্ধু যারা আছে তারা তাদেরও বন্ধু আছে প্রিয়া সুকুমার আমি যতটা জানি। তো প্রিয়া সুকুমারের না ইউটিউব থেকে না চ্যানেলটা পুরো ডিলিট করে দিয়েছে, জানি না কী কারণে ডিলিট করেছে, তাও সবার মুখে শোনা গল্প যে প্রিয়া সুকুমার একটা কিসিং চ্যালেঞ্জ করেছিল সেটা থেকেই নাকি ডিলিট হয়েছে। তো আমার অনেক বন্ধু কিসিং চ্যালেঞ্জ করেছে, তো তারা কেউ ডিলিট করেনি। আমি না ভয়ে আজকে না মানে কিসিং চ্যালেঞ্জ যে ভিডিওটা আমি আমার মেয়ের সঙ্গে করেছিলাম সেটা আমি ডিলিট করে দিয়েছি, কিসিং চ্যালেঞ্জে কিছুই ছিল না, আমার যে আমি আমার মেয়ের সঙ্গে যে কিসিং চ্যালেঞ্জটা করেছি ওর মধ্যে কিছুই ছিল না। অনেকে এত রাবরাবভাবে কিসিং চ্যালেঞ্জ করে না, তোমরা যারা দেখো তারা জানে, আমি আমার মেয়ের সঙ্গে জাস্ট গালে কপালে, যেরকম যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, জাস্ট এইটুকুনি, তাও আমি না ভয়ে ডিলিট করে দিয়েছি। আর ওখান থেকে না আমি অনেকটা ওয়াচ টাইম পেয়েছিলাম, ওয়াচ টাইম একে ভিউজ হয় না, ওয়াচ টাইম হয় না, আমাদের তো এখন ওয়াচ টাইম দরকার, তো সেই ক্ষেত্রে ওই ভিডিওটা ডিলিট করে আমার অনেকটা ওয়াচ টাইম কমে গেছে। তো যাই হোক, চ্যালেঞ্জটা বাঁচানোর জন্য আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তো আমি বললাম ঠিক আছে ওই ওয়াচ টাইমটা উঠে যাবে, কিন্তু চ্যালেঞ্জটা যদি না থাকে তাহলে ওয়াচ টাইমটা তুলবো কী করে। তো আমি ভয়ে ডিলিট করে দিয়েছি, সেই জন্য মনটা একটু মানে খারাপ, ভালো লাগছে না যে বাবা যে ভিডিওটা ডিলিট করে দিলাম, আবার নিজেকে বলছি ঠিক আছে
যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। তো যাই হোক, ও প্রিয়া সুকুমার যতদূর জানি ওর 1000 সাবস্ক্রাইব অনেক দিন আগে হয়ে গেছিলো, আর 4000 ওয়াশ টাইমটা না একদম কাছাকাছি, 4000 ওয়াশ টাইমটা হয়ে এসেছিলো। তো এই অবস্থা, তো কীরকম অবস্থা হচ্ছে বলো, যাই হোক ওর মনে এখন যা চলছে না কি বলবো, আবার নতুনভাবে শুরু করাটা না খুব মুশকিল। একটা চ্যানেল দাঁড় করাতে যা কষ্ট হয় না, আর ওর চ্যানেলটা অনেকটা গ্রো হয়ে গেছিলো, তারপরে এই অবস্থা। জানি না ও আদৌ আর চ্যানেল খুলবে কি, তো আমরা সবাই ওর পাশে আছি, সাপোর্ট করব, ও যদি চ্যানেল খোলে আমরা সবাই আছি। যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু তাদেরকে বলছি, আর পাশে যে বেল আইকনটা আছে তাকে অন করে অল নোটিফিকেশন করে দিও, যেসব ভিডিও আমি পোস্ট করব না সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর দেখো আমি না সকাল থেকে না সেই চুল আঁচড়েছি, সকালে স্নান করে চুল আঁচড়ে খোপা করেছি, এখনও চুল টুল আঁচড়াইনি, খোপা করাই আছে, ভালো লাগছে না, এই অবস্থায় শুয়ে পড়বো। এই করে করে চুলের 12টা বেজে যাচ্ছে, ভালো লাগছে না, যাই ঘুমাই, আবার কাল সকাল সকালে উঠতে হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।